ইউক্রেনে রুশ অভিযানের প্রায় এক বছর হতে চললেও যুদ্ধবন্ধের কোনো আভাস নেই। পশ্চিমা দেশগুলো এই যুদ্ধে সরাসরি অংশ না নিলেও ইউক্রেনকে দিয়ে যাচ্ছে সামরিক সহায়তা। অস্ত্র ও গোলাবারুদের পর এবার দেশটিকে অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক এই অস্ত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, চাপের মুখে পড়তে পারে রাশিয়া। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা দিয়ে আসলেও যেন তৃষ্ণা মিটছে না জেলেন্সকি প্রশাসনের। অত্যাধুনিক ট্যাঙ্ক পাওয়ার পর এবার যুদ্ধবিমানের দিকে নজর ইউক্রেনের। যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এর মতো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান চায় কিয়েভ। বর্তমানে সোভিয়েত ইউনিয়নের আমলের পুরানো যুদ্ধবিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিমান বাহিনী। কিয়েভ বলছে, রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রের কাছে এ ধরনের যুদ্ধবিমান নিয়ে টিকে থাকা খুবই কঠিন, তাই মিত্র দেশগুলোর কাছ থেকে কম্বাইন্ড এয়ারক্রাফট চায় তারা। তবে ইউক্রেনের এই আবদার নাকচ করে দিয়েছে জার্মানি। বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেছেন, পরিস্থিতি বিবেচনায় ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করা হলেও অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়া হবে না। এ ধরনের সহায়তা করলে চলমান পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে, যার প্রভাব ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন শলস। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দেন জার্মান চ্যান্সেলর। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।